এখানে দেখো চারটে ছেলে দৌড়াদৌড়ি করছে বা ছুটছে। হ্যাঁ, তাহলে প্রথম ছেলেটা যে ছুটছে এর নাম হচ্ছে ববি, তারপরের নাম হচ্ছে সলমন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। দেখো এখানে ছবিটা দেখো, এখানে দেখো তিনটে ছেলে আম পাড়ছে, একজন একদম নিচেতে আম পাড়ছে, দেখো হাতে করে আম পাড়ছে, একজন আকসি দিয়ে আম পাড়ছে, একদম গাছে উঠে আম পাড়ছে। এই তিনটে ছেলের কী নাম আর কীভাবে আম পাড়ছে আমরা এসো দেখে নিই। বলেছে এই আমটা একটু ড্যাশতে, তাই সৌমেন আকসি দিয়ে পাড়ছে। তাহলে সৌমেন আকসি দিয়ে পাড়ছে, তাহলে এই আমটা কী হবে এখানটা একটু উঁচুতে। হ্যাঁ, এই আকসি দিয়ে পাড়ছে, এর নাম হচ্ছে সৌমেন, সৌমেন আকসি দিয়ে পাড়ছে, তাহলে এই আমটা একটু উঁচুতে হবে। উঁচু হস্যৌ চন্দ্রবিন্দু জয় হস্যৌ উঁচু, আর দেখো তে বানা এখানে লেখা আছে, তাহলে এই আমটা একটু উঁচুতে তাই সৌমেন আকসি দিয়ে পাড়ছে। এই আমটা অনেক ড্যাশেতে তাই ডেভিড গাছে উঠে পাড়ছে, তাহলে অনেক উঁচুতে হবে এটা, ডেভিড এটার নাম ডেভিড, এ গাছে উঠে পাড়ছে, তাহলে এই আমটা অনেক উঁচুতে। হস্যৌ চন্দ্রবিন্দু জয় হস্যৌ উঁচুতে, তাই ডেভিড গাছে উঠে পাড়ছে। এই আমটা বেশ, দেখো এটাকে আসিফ, এই আমটা বেশ ড্যাশেতে তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পাড়ছে, তাহলে এই আমটা বেশ নিচুতে, নিচু দন্তনা দীর্ঘই জয় হস্যৌ নিচু, তাহলে এই আমটা বেশ নিচুতে তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পাড়ছে। তাহলে এখানে সবচেয়ে উঁচুতে আম পাড়ছে কে, এ এটাকে ডেভিড, সবচেয়ে উঁচুতে আম পাড়ছে, তাহলে এখানে সবচেয়ে উঁচুতে আম পাড়ছে ডেভিড, গাছে উঠে পাড়ছে যেহেতু ডেভিড। ডয়েকা ভয় হস্যই ড ডেভিড, তাহলে সব এখানে সবচেয়ে উঁচুতে আম পাড়ছে ডেভিড, আর সবচেয়ে ড্যাশেতে আম পাড়ছে আসিফ, সব থেকে আইজো আসিফ হাতে করে পাচ্ছে, তাহলে সবচেয়ে নিচুতে। হ্যাঁ, দন্তনা দীর্ঘই জয় হস্য নিচুতে আম পাড়ছে আসিফ। দেখো দিদিমা মেঝেতে বসে বই পড়ছে, বইটা মোটা, দেখো দিদিমা দেখো বই পড়ছে, বইটা দেখো মোটা। বোন টেবিলে বসে বই পড়ছে, বোন দেখো ওটা টেবিলে বসে বই পড়ছে, বইটা দিদিমার বইয়ের থেকে ড্যাশ, তাহলে দিদিমার বইয়ের থেকে কি, দেখো এটা মোটা বই, এর থেকেই বোনের বোনের বইটা কত পাতলা, তাহলে বইটা দিদিমার বইয়ের থেকে পাতলা। পয়াকা তো লয়াকা পাতলা, এখানে দেখো চারটে ছেলে দৌড়াদৌড়ি করছে বা ছুটছে। হ্যাঁ, তাহলে প্রথম ছেলেটা যে ছুটছে এর নাম হচ্ছে ববি, তারপরের নাম হচ্ছে সলমন, তারপরের নাম হচ্ছে জন, তারপরের নাম হচ্ছে সানি। তাহলে এখানে দেখো কি বলছে এসো দেখি, ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ববি সবার কি, ববি কোথায় সবার থেকে কী আছে, ববি সামনে আছে, দেখো সামনে আছে, তাহলে ববি সবার সামনে আছে লিখতে হবে, এখানটা সামনে দন্ত স একা ম দন্ত নয়িকা সামনে, তাহলে ববি সবার সামনে আছে, সবার পেছনে কী আছে, সবার পেছনে আছে একজন সানি, দেখো এই সবাইকার পেছনে আছে সানি, তাহলে সবার পেছনে আছে সানি দন্ত স একা দন্ত নয় সানি। সলমন জনের সামনে আছে, দেখো সলমন, সলমন জনের সামনে আছে, অথচ ববির এই যে ববির পিছনে আছে লিখতে হবে, কেন ববির পিছনে আছে, দেখো সলমন, সলমন সলমন জনের সামনে আছে, অথচ ববির পিছনে আছে, আর দেখো ববির পিছনে আছে সলমন, তাহলে এখানে কী লিখতে হবে পিছনে। হ্যাঁ, ববির বয়সই ছ দন্ত নায়িকা পিছনে আছে, হয়ে গেল। তাহলে জন সানির ড্যাশে আছে, তাহলে জন জন সানির কোথায় আছে, পিছনে না সামনে আছে, তাহলে জন সানির সামনে আছে, সামনে আছে তো সামনে হবে সেখানে সামনে দন্ত স একা ম দন্ত নায়িকা সামনে। হ্যাঁ, দেখো জন সানির সামনে আছে, জন সানির সামনে আছে, অথচ ড্যাশের পিছনে আছে, কার পিছনে আছে, সলমনের পিছনে আছে, সলমনের পিছনে আছে জন, তাহলে অথচ সলমনের পিছনে আছে, তাহলে এখানটা হবে সলমন
দন্ত স ল ম দন্ত ন সলমনের পিছনে আছে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।